নাগিন ডার্বি হবে আর নাটকীয় তো হবে না, সেটা তো হওয়ার কথা না। সৌম্য সরকারকে দেয়া টিভি আম্পায়ারের নিশ্চিত নট আউটকে আউট দাবি করে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন ম্যাথিউস সহ গোটা শ্রীলঙ্কা দল। ঘটনাটা বাংলাদেশের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারের। সৌম্যকে করা বিনুরা ফার্নান্দোর বল চলে যায় উইকেট কিপারের হাতে, তখন ক্যাচ আউটের ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সঙ্গে সঙ্গে রিভিউ নেন সরকার। টিভি আম্পায়ার বারবার যাচাই বাছাই শেষে জানান, আমাদের সম্পর্ক হলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মিসপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য আল্ট্রাইজে স্পাইক থাকলেও বল আর ব্যাটের মাঝে গ্যাপ ছিল স্পষ্ট, ফলে আওয়াজটা অন্য কিছুর, আর সেই সময় বল মুভ করায় আউটের মতো মনে হয়। তাই তো অনফিল্ড আম্পায়ারকে আউটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নট আউট দিতে বলেন টিভি আম্পায়ার। গাজী সোহেল তখন নট আউটের সিদ্ধান্ত দিলে গোটা শ্রীলঙ্কা দল দফায় দফায় অনফিল্ডের দুই আম্পায়ারের দিকে তেড়ে যেতে থাকেন, তাদেরকে হারাতে দেখা যায় মেজাজও, ড্যাগ আউটেও দেখা মেলে উত্তেজনা। যদিও শেষ পর্যন্ত সব বিতর্ক থেমে আবার শুরু হয় খেলা। এমন কাণ্ডে ম্যাচ শেষে শাস্তি হতে পারে লঙ্কান খেলোয়াড়দের, যদিও তার আগে মাঠেই সৌম্যর কাছ থেকে জবাবটা পেলেন তারা। বিতর্কের পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে সৌম্য দেন দারুণ জবাব। এরপর পাথিরানার বলে ম্যাথিউসকে ক্যাচ দিয়ে সৌম্য 26 রান করে আউট হলেও আম্পায়ারের সাথে ফের বিতর্কে জড়াতে দেখা যায় লঙ্কানদের। আর সৌম্যের ক্যাচ নিয়ে ম্যাথিউস দেখান বল খেয়ে দেওয়ার মতো অদ্ভুতুরে অঙ্গভঙ্গি।